হ্যালো বন্ধুরা আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম মাদার টেরেজার একটি আউটলাইন ড্রয়িং করা এবং সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম নেক্সট পর্বে অর্থাৎ আজকের পর্বে সেই ড্রয়িংটির ওপরে আমি ওয়াটার কালার অ্যাপ্লাই করবো তো চলো সেটাই আজকে করব যারা চ্যানেলটিতে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর পাশে থাকা বেল বেলাইকানটি ক্লিক করো আর ড্রয়িং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে ওয়াটার কালারের শুরুতেই প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ঠিক এইভাবে যে অংশটার ওপরে আমি ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে চাই সেই অংশটা ভিজিয়ে নিয়ে তারপর এখানে কালার অ্যাপ্লাই করেছি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালার এবং বিভিন্ন কালারের কম্বিনেশানস কিন্তু আমি এখানে ব্যবহার করেছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ব্যাকগ্রাউন্ডকে এখানে কালার অ্যাপ্লাই করে নেওয়া হয়েছে তোমরা তোমাদের ইচ্ছে মতো বিভিন্ন কালার এখানে অ্যাপ্লাই করতে পারো তো মোটামুটিভাবে আমি এখানে এই সমস্ত কালারের কম্বিনেশানসগুলো এখানে দিলাম শাড়ির যে সমস্ত ভাঁজ এরিয়াগুলো আছে বা অংশগুলো আছে সেগুলোর ওপর হালকা হালকা করে এখানে কালার অ্যাপ্লাই করা হয়েছে তো এখানে মোটামুটিভাবে ব্লু এবং ব্রাউন কালার ও সাথে হালকা ব্ল্যাকের কম্বিনেশানস কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করেছি এই সমস্ত শেডগুলোকে করার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত শেড এরিয়াগুলো হবে সম্পূর্ণটার ওপরেই কিন্তু আমি এই কালার অ্যাপ্লাই করে নিয়েছি কালারটাকে প্রথমে খুব হালকা হালকা করেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হলো এবং তার পরবর্তী পর্যায়ে একটু একটু করে যে সমস্ত শাড়ির পার্কগুলো আছে সেগুলোকেও ব্লু কালারটা দিয়ে আমি এখানে কালার করে নিয়েছি তো এখানে যে ব্রাশটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে চার নাম্বার ব্রাশ তো চার নাম্বার ব্রাশ ছাড়াও যে কোনো রকম পাতলা ব্রাশ বা সরু ব্রাশ তোমরা ইউজ করতে পারো ইচ্ছে মতো তো যাই হোক সুবিধে মতো এই কালার কম্বিনেশনগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে আর তার পরবর্তী পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে শাড়ির যে বাকি অংশটা আছে অর্থাৎ পাড়ের অংশটা আছে সম্পূর্ণটার ওপরে কিন্তু হালকা হালকা করে ব্লু কালারটাকে এখানে আমি অ্যাপ্লাই করে নিলাম মাদার টেরেজার স্কিন কালারটা করার জন্য কতগুলো লেয়ার কিন্তু আমি এখানে দিয়েছি এখানে স্টেপ বাই স্টেপ এবং লেয়ার বাই লেয়ার কিন্তু আমি স্কিন টোনটাকে এখানে করেছি তো যাই হোক প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ব্রাউন এবং সাথে ইয়েলো কালারের কম্বিনেশানসে একটা ফার্স্ট লেয়ার কিন্তু এখানে তৈরি করে নিলাম এবং লেয়ারটা খুব হালকাভাবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে এর পরবর্তী লেয়ারে তোমরা দেখতে পাবে একটু ডার্ক করে ওপরে যে সমস্ত অংশটা আছে অর্থাৎ শেডটা আছে সেই শেডটাকে কিন্তু এইভাবে করেছি আর যেই জায়গাটা অর্থাৎ নাকের ওপরের অংশ এবং গালের ওপরের অংশগুলো যেখানে লাইট এরিয়া হবে সেখানে কিন্তু লাইট এরিয়া কালারটাকে আমি এখানে অ্যাপ্লাই করেছি তো এটার একমাত্র সিক্রেট হচ্ছে খুব হালকা হালকা করে কিন্তু কালারটাকে লেয়ার বাই লেয়ার দিলে পরে এই সমস্ত লাইট এবং শ্যাডো এই দুটোকেই কিন্তু খুব সুন্দরভাবে স্কিন টোনের ওপর ফুটিয়ে তোলা যায় তো সম্পূর্ণ ভিডিওতে অনেকগুলো লেয়ার কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি একটা স্টেপে প্রথমেই আমি ডার্ক কালার এখানে ব্যবহার করিনি হালকা হালকা করে একটা একটা করে লেয়ার কিন্তু আমি এখানে দিয়েছি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার এইভাবে প্রত্যেকটা লেয়ার এখানে করা হয়েছে আর প্রত্যেকটা লেয়ার করার সময় অবশ্যই কালারটা যখন শুকিয়ে গেছে তারপরেই কিন্তু পরবর্তী লেয়ারের আমি কাজ করেছি তো এইভাবে এক একটা লেয়ার কম্বিনেশানসগুলো এখানে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ স্কিন টোকার স্কিন টোনটাকে আমি এই জায়গাটাকে করানোর চেষ্টা করেছি তো তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন বা সাজেশনস থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি সময় মতো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী স্টেপে তোমরা দেখতে পাবে যে চোখের অংশটি আমি এখানে করেছি সেখানেও কিন্তু কালার কম্বিনেশানস কিছু আলাদা নেওয়া হয়েছে যেমন ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালার এবং হালকা ব্লু কালারের কম্বিনেশানসে আমি কিন্তু এই সমস্ত চোখের যে শেডটা আছে অর্থাৎ শ্যাডো এরিয়া সেগুলোকে করেছি এবং সাথে হালকা হোয়াইট কালারের কম্বিনেশানসও কিন্তু এখানে ইউজ করা হয়েছে ওয়াটার কালারে এবং এই সমস্ত কম্বিনেশনসগুলো দিয়ে চোখের যে ভাজগুলো আছে বা রিঙ্কলসগুলো আছে গালের ওপরে বা মুখমণ্ডলের আশেপাশে যে সমস্ত রিংকলসগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে করা হয়েছে এখন নিচের এই অংশটিকে কালার করার জন্য হালকা ব্রাউন কালারের কম্বিনেশনসকে ব্যবহার করা হয়েছে এবং সাথে অবশ্যই ডার্ক এরিয়াতে সেট করার জন্য সেখানে কিন্তু ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনস ইউজ করা হয়েছে সরাসরি কোনোভাবে ব্ল্যাক কালারকে ব্যবহার করা হয়নি এখানে লেয়ার বাই লেয়ার এবং স্টেপ বাই স্টেপ কিন্তু কালারকে ইউজ করা হয়েছে এখানে স্কিন টোন করার জন্য ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান মিশিয়ে হালকা করে একটি লেয়ার প্রথমে আমি করেছি এবং পরবর্তী স্টেপে তোমরা দেখতে পাচ্ছ চুলটিকে কালার করার জন্য ব্রাউন এবং ব্ল্যাক এই দুটোর কম্বিনেশান আমি এখানে ব্যবহার করেছি এবং এইভাবে সম্পূর্ণ অংশটাকে করে নিয়ে তার পরবর্তী পর্যায়ে হাতের অংশটাকেও কিন্তু আমি একইভাবে হালকা করে প্রথমে একটি লেয়ার করে নিলাম ওভারঅল ছবিটিতে যে সমস্ত স্কিন টোনগুলো করা হয়েছে তার ম্যাক্সিমামই কিন্তু ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালার এই দুটোর কম্বিনেশান বেশি করে ব্যবহার করা হয়েছে বন্ধুরা আবারও তোমাদের বলতে চাই যারা চ্যানেলটিতে নতুন এখনও যারা বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল অপশানে ক্লিক করো তাতে যখনই আমি এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং চ্যানেলটির গ্রোথের জন্য বন্ধুদের মধ্যে ছবিটিকে শেয়ার করো ওভারঅল টোন করা হয়ে গেলে এবারে শাড়ির যে আঁচলের পার বা বাকি যে সমস্ত সেট এরিয়াগুলো আছে সেগুলোর ওপরেও কিন্তু হালকা হালকা করে আমি একটু একটু করে লেয়ার অ্যাপ্লাই করেছি তো এইভাবে কম্বিনেশানসগুলো এখানে দিলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কত সহজভাবে ওয়াটার কালার দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমরা যে কোনো পোর্ট্রেট কালারকে করতে পারি মাদার টেরেজার কোলে থাকা বাচ্চাটির পিঠের অংশটিকে কালার করার জন্য একইভাবে যে দিক থেকে লাইটটা পড়ছে সেদিকে লাইট অংশটাকে করেছি এবং যে কর্নারে শ্যাডো হচ্ছে সেখানেও কিন্তু আমি ব্ল্যাকের কম্বিনেশানস এবং সাথে ব্রাউনের কম্বিনেশানস অ্যাপ্লাই করেছি তো ওভারঅল বাকি যে সমস্ত সেটগুলো আছে সেগুলোকেও কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ করা হয়েছে এখানে বিশেষ কোনো ভেরিয়েশান কিন্তু কালার কম্বিনেশানসে করা হয়নি কতগুলো কালার কম্বিনেশানস মিশিয়ে কিন্তু এগুলো করা হয়েছে তো কম বেশি তোমরা ট্রাই করতে পারো তোমরা দেখতে পাচ্ছ পাশে আমি প্যালেটটা রেখেছি এবং যেখানে যেখানে যে কালারগুলোর কম্বিনেশানস আমি ইউজ করেছি তোমাদের কিন্তু আমি সরাসরি ওখানে দেখিয়েছি এবং ছবিটাকে একটু টাইম ল্যাপস করে নেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটা যাতে একবারে তোমাদেরকে দেখানো সম্ভব হয় তার জন্যই কিন্তু ড্রয়িংটাকে টাইম ল্যাপস করে নেওয়া হয়েছে এখন ড্রয়িংটা প্রায় মোটামুটিভাবে ড্রাই হয়ে গেছে এবং তারপরে ফাইনাল যে টাচটা হবে সেটা কিন্তু এখানে দেওয়া হলো এবং সম্পূর্ণ রিঙ্কলস বা যে সমস্ত অংশগুলো আছে সেগুলো করা হলো এবং আশেপাশে যে সমস্ত সেডিংগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে আমি করে দিলাম আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং ভিডিওতে সবাই ভালো থেকো